আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের প্রায় 25টি দেশ থেকে যারা এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্তমানে করোনার পরিস্থিতি চলছে, আমরা সবাই আসলে ঘরে অবস্থান করছি, যে যার ঘরে অবস্থান করি। আমরা বেশ কিছুদিন যদি ঘরে অবস্থান করি তাহলে করোনা ভাইরাসটা বৃদ্ধি হবে না, আমরা সবাই সেফ থাকতে পারবো। তো অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও দিব চালের ব্যবসা নিয়ে। অনেকেই আমাকে পার্সোনালি নক করেছেন, এক ভাইয়া নক করেছেন যে চালের ব্যবসা নিয়ে আসলে একটু আলাপ করার জন্য, অনেকেই নক করছেন। সুতরাং যারা এই ব্যবসাটা করতে চান আজকের ভিডিও তাদের জন্য। সো লেটস স্টার্ট। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এগ্রি বেসড একটা কান্ট্রি। আমাদের এমন বিজনেস করা উচিত যেটা আসলে এগ্রিকালচারের সাথে জড়িত, কিন্তু আমরা অনেকেই হয়তো সচেতনতার অভাবে এই ব্যবসাগুলো করি না। অথচ এই ব্যবসা করলে অনেক লাভবান হওয়া যায়, লাখপতি বলেন কোটিপতি বলেন, খুব দ্রুত হওয়া যায়, যেটা আসলে অন্য অনেক লাক্সারি বিজনেস করেও হওয়া যায় না। ধরুন চালের ব্যবসা, আমাদের কি এরকম হয় যে একদিন আমরা ভাত ছাড়া থাকতে পারি? কখনো থাকতে পারি না, কারণ আমাদেরকে রেগুলার ঘুম ভাঙলেই রাত্র পর্যন্ত প্রতিদিন খাওয়া দাওয়া করা লাগে। সুতরাং চাল এমন একটা বিষয়, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং এটা সারা জীবন চাহিদা থাকবে। এবং এইটা নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন সঠিকভাবে প্রপার গাইডলাইনের মাধ্যমে, খুব দ্রুত আপনি লাখপতি কোটিপতি হতে পারবেন। কিন্তু আমাদের সমাজে অনেকে এটাকে প্রেস্টিজিয়াস বিজনেস মনে করে না, দ্যাটস ওয়াই তারা করে না। তারা একটা শোরুম নেয়, অনেক টাকা ডেকোরেশনে 20-25 লাখ টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে, মাস শেষে ইয়ার শেষে সে তার প্রফিট গুনতে পারে না। আর চালের ব্যবসা কোনো ডেকোরেশনের দরকার নেই, মোটামুটি একটা দোকান হলেই হবে। এই ব্যবসাটার লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। লোকেশনটা বেসিক্যালি যদি বাজারের কাছাকাছি হয় সেটা খুব ভালো হয়, কারণ বাজারের আশেপাশে মানুষজন আসে চাল কেনার জন্য এবং তারা খোঁজ করে বাজারের এরিয়াতে। সুতরাং বাজারের এরিয়াতে আপনি একটা লোকেশন নিয়ে নেবেন, নিরিবিলি একটা জায়গা নেবেন, যে জায়গায় আপনার চালগুলো থাকবে, বস্তা বস্তা চাল থাকবে, বিভিন্ন প্রকার চাল নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এখন কথা হতে পারে কত টাকা লাগতে পারে এই ব্যবসায়। আমার মতে 10 লক্ষ টাকা হলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন এবং খুব ভালো ইনকাম করতে পারবেন। মান্থলি ইনকামের বিষয়টা আমি পরে বলছি। আপনি এক ট্রাক চালের অর্ডার দিবেন, 7 থেকে 8 লাখ টাকা এক গাড়ি চাল। আর বাজারের ভিতরে যেহেতু লোকেশন খুব হাইফাই লোকেশন লাগবে এরকম না, সুতরাং 1 থেকে 2 লাখ টাকা অ্যাডভান্স করে আপনি একটা ঘর নিতে পারেন, সে জায়গায় নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আর এই জায়গায় কোনো ফার্নিচারের দরকার নেই, শুধু চাল রাখার বস্তাগুলো রাখতে পারলেই হয়, আর আপনি জাস্ট একটা বসার জায়গা। সুতরাং ডেকোরেশনের কোনো খরচ নেই। আর 7 লাখ টাকা বা 8 লাখ টাকা যদি আপনার চাল হয় আর 2 লাখ টাকা রাখলে আপনার টোটাল 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন, কারণ দোকানে অ্যাডভান্স আছে প্লাস আরও 50,000 টাকা আপনার হাতে ক্যাশ হিসেবে রাখলেন, যখন দরকার হয় আপনি তখন ব্যবহার করলেন। সুতরাং 10 লাখ টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। 7 লাখ টাকা বলা হয়েছে এক গাড়ি যদি আপনি আনতে চান, প্রায় 300 বস্তা চাল, প্রায় 7 লাখের মতোই খরচ পড়বে বা 8 লাখ টাকা হতে পারে। কী কী চাল নিয়ে আপনি শুরু করতে পারেন? আটাশ, মিনিকেট, গুটি, আরও অনেক রকমের চাল আছে যেগুলো খুব নিত্য প্রয়োজন এবং দরকার, সেগুলো নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার বাজেট যদি কম থাকে, 3 লাখ বা 4 লাখ বা 2.5 লাখ, তাইলেও আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি 50 বা 100 বস্তা নিয়ে আপনি চালের ব্যবসাটা শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো বা আপনার খরচ হতে পারে 1 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। সুতরাং যারা ক্ষুদ্র পুঁজির উদ্যোক্তা আছেন তারাও এই ব্যবসা করতে পারেন, 1 থেকে 2.5 লাখ টাকা বাজেট হলেও আপনি করতে পারবেন। চালগুলো কোথা থেকে আনবেন? কোথা থেকে চালগুলো আনলে আপনার জন্য ভালো হবে? চালগুলো সাধারণত পাবনা থেকে আনলে ভালো হয়, কারণ পাবনায় খুব ভালো প্রোডাকশন হয় এবং আপনি খুব সস্তায় পাবনা থেকে চালটা নিয়ে আসতে পারবেন। পাবনায় আপনি যোগাযোগ করবেন, চালের যারা আড়তদার আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে আপনি পাবনায় যোগাযোগ করে সরাসরি পাবনা থেকে নিয়ে আসতে পারবেন। এছাড়া আরও অনেক জায়গা আছে, নওগাঁ, সিরাজগঞ্জ, যেই জায়গায় বেটার হয় আপনার জন্য সেই জায়গায় যোগাযোগ করে আপনি এই চালগুলো ওই জায়গা থেকে নিয়ে আসবেন আপনার ব্যবসার জন্য। আপনি যেহেতু চালের হোল এজেন্ট থাকবেন, চাল পাইকারিও বিক্রি করবেন, খুচরাও বিক্রি করবেন। পাইকারি বিক্রি করলে আপনার কীরকম লাভ? পাইকারি মানে হচ্ছে অনেক কেজি নিবে বা অনেক বস্তা নিবে, তাদের জন্য পাইকারি রেট
খুব সস্তা রেট সেও নিয়ে ব্যবসা করবে। সুতরাং পাইকারি ব্যবসার ক্ষেত্রে আপনি 20 থেকে 100 টাকা চাল অনুযায়ী এটা ভেরি করে 20 থেকে 100 টাকা পর্যন্ত আপনি পার বস্তায় লাভ করতে পারবেন যদি পাইকারি বিক্রি করেন। আর খুচরা করলে আপনার লাভটা অনেক বেশি হয়, কারণ খুচরা হচ্ছে আপনি ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করবেন। খুচরা প্রতি বস্তা 100 থেকে 200 টাকা পর্যন্ত লাভ অর্জন করা যায়, এবং এটা চালের প্রকারভেদে বিভিন্ন ধরনের লাভ হতে পারে। এখন কথা হচ্ছে 7-8 লাখ টাকা বা 10 লাখ টাকা আপনি খরচ করে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। 7 থেকে 10 লাখ টাকা খরচ করে আপনি প্রতি মাসে 60 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এবং যেটা নিশ্চিত ইনকাম, কারণ চাল ছাড়া কোনো মানুষ বাঁচে না। এবং চাল এরকম হয় না যে পড়ে আছে, আপনার যে চালটা আপনি উঠিয়েছেন সেটাই আপনি সেল করে ফেলেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। সুতরাং চাল পচার কোনো রাস্তা নাই, আপনি চাইলে আপনি ইনভেস্টমেন্ট বাড়ালে আরও বাড়বে। কথার কথা 10 লাখে যদি আপনার 2.5 লাখ মাঝারিটা ধরে যে 1.5 লক্ষ টাকা আপনি প্রফিট করতে পারলেন, 2.5 লাখও না 60,000ও না, 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারলেন, তাহলে যদি আপনার 1 কোটি টাকা বাজেট হয় তাহলে কিন্তু আপনি 15 লক্ষ টাকা ব্যবসা করতে পারবেন, যেটা শুধু চালের ব্যবসায় সম্ভব, অন্য কোনো ব্যবসাতে সম্ভব না। এবং চালের ব্যবসায় কোনো ডেকোরেশন লাগে না, এবং চালের ব্যবসার জন্য যে দোকানটা নেবেন তার অ্যাডভান্স কম লাগে, সব দিক থেকে প্রফিটেবল। মানুষ শুধু পেস্টিসাইডের জন্য এই ব্যবসাটা করে না, কিন্তু এই ব্যবসা করে কোটিপতি হওয়া সবচাইতে সহজ। দাম বাড়লে এই ব্যবসায় কীরকম প্রভাব পড়তে পারে, যদি দাম হঠাৎ করে বেড়ে যায় 400 থেকে 500 টাকা প্রতি বস্তায় ভেরি করতে পারে। হঠাৎ করে দাম দেখা গেল বা বাজারে বেড়ে গিয়েছে, চালের প্রোডাকশন নেই, তখন 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত দাম হেরফের হয় বা ভেরি করে, দাম বেড়ে যায়। দাম কমলে কীরকম ক্ষতির সম্ভাবনা আছে, দাম কমলে এই ব্যবসাতে প্রতি বস্তাতে 50 থেকে 100 টাকা কমবে। আর এই দাম বাড়া কমা পুরোটা নির্ভর করে বাজার আড়তদার আর মজুতদারদের উপর। সুতরাং আপনাকে বুঝে বুঝে ব্যবসাটা করতে হবে, এবং সময়ের তাগিদে আপনি আসলে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, কখন চালের শেষ সময়, কখন নতুন চাল আসবে, এর মাঝামাঝি দামে কী ব্যবধান হতে পারে, আবার যখন পিক সিজন প্রচুর চাল আসতেছে তখন দামটা কীরকম হতে পারে, এটা আপনি বুঝে বুঝে তখন আপনি ডিসিশন নিতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে আজকের যে আমি গাইডলাইনগুলো দিলাম, এটার মাধ্যমে যারা তরুণ উদ্যোক্তা, যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তারা খুব ভালোভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন। কেউ চাইলে 1-2 লাখ টাকা থেকে শুরু করতে পারবেন, কেউ 10 লাখ দিয়েও শুরু করতে পারেন, আবার কেউ চাইলে 1 কোটি টাকা দিয়েও শুরু করতে পারবেন, যে যত বেশি প্রফিট করতে চান। কেউ কারো যদি ইচ্ছে হয় মান্থলি 15 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করবেন। আর কারো যদি মান্থলি 1.5 লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে সে 10 লাখ টাকা ইনভেস্ট করবেন। আরও যদি কম ইনকাম করতে হয়, যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আপনি 15% ধরে ব্যবসায় আগাতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই ইয়াংদের মাঝে ছড়িয়ে দেবেন, ইয়াংদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ। আর একটা বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না, এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, দেখবেন আপনার ব্যবসায় রহমত বরকত চলে আসবে, কারণ রিজিকের মালিক আল্লাহ। সো তার উপর ভরসা করতে হবে সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ব্যবসায়িক আলোচনা নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।